গতকাল আমাদের সামনে এসেছিল একের পর এক আপডেট, এবং সেই আপডেটের সাথে এসেছিল একের পর এক সংশয়। আজকে সেই ভিডিওতে আপনাদের কিছু সংশয় দূর করার চেষ্টা করব, যে সংশয়ের মধ্যে প্রধান হচ্ছে ওয়েটিংদের নিয়োগ সম্পর্কিত। জানেন যে গতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরি প্রার্থীদের সাক্ষাৎ ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে কি হতে পারে সেই বিষয়ে আলোচনা করব, এবং সেই সাথে প্রাইমারি শূন্যপদ নিয়ে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে সেটা দূর করার চেষ্টা করব, এবং আপার প্রাইমারির একটা বিশাল বড় আপডেট কিন্তু আপনাদের সামনে রাখব। তো সবার আগে আপার প্রাইমারি আপডেট দিয়ে নিই, তবে তার আগে আপনাদের একটা ধন্যবাদ জানাতে চাই। গতকাল যে সাবস্ক্রিপশান এবং নোটিফিকেশান অন করার যে আবেদন করেছিলাম, অনেকেই সেই আবেদনে সাড়া দিয়েছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই ধন্যবাদ আপনাদের প্রাপ্য। তো আপার প্রাইমারিতে বিশাল বড় আপডেট আমি বলেছি বটে, কিন্তু বিশাল বড় আপডেট আপার প্রাইমারিতে, কোনো আপডেট কিন্তু আপার প্রাইমারিতে মেলেনি শেষ পর্যন্ত। তবুও যে খবর পাই সেগুলো যেহেতু আপনাদের সামনে দিই, তারই ধারাবাহিকতায় সেই খবরটা দিয়ে দিচ্ছি। স্কুল সার্ভিস কমিশন থেকে যেটা খবর জানা গিয়েছে যে আগামীকাল কিন্তু স্কুল সার্ভিস কমিশনে আপার প্রাইমারি সম্পর্কিত একটা নোটিফিকেশান আসতে চলেছে। তো শেষ পর্যন্ত নোটিশ আদৌ প্রকাশিত হবে কি না বা কতটা কী হবে সেটা সময়ই বলবে। আপার প্রাইমারি সংক্রান্ত নিজেদের যে বঞ্চনার কথা চাকরিপ্রার্থীরা কিন্তু কলকাতার রাজপথে সেভাবে তুলে ধরতে পারেনি যতটা অন্যান্য ওয়েটিং ক্যান্ডিডেট, যারা বিশেষ করে নবম দশম যেভাবে তাদের কথা জোরের সাথে মিডিয়াতে রাজপথে তুলে ধরতে পেরেছে, আপার প্রাইমারিদের পক্ষে সেটা একটু ঘাটতি লক্ষ্য করা গিয়েছে। যাই হোক, যে খবরটা ছিল আপনাদের দিলাম। হ্যাঁ, নোটিফিকেশানটা হচ্ছে 1098 জনের নোটিফিকেশান ভেরিফিকেশানের জন্য। এর মধ্য থেকে কিছু ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট হবে, এরপরে প্রায় 1500 ক্যান্ডিডেটদের ইন্টারভিউ কিন্তু হবে কমিশনে, যেটা খবর, এবং তারপরে কিন্তু ইন্টারভিউয়ের পরে একটা প্যানেল প্রকাশ করবে। তো আপার প্রাইমারিতে ভ্যাকান্সি আপডেটের ব্যাপারে আপনারা জানেন যে আন্দোলন চলছে, কিন্তু সেই আন্দোলনের ফলে যে কটা শূন্য পদ বেড়েছে সেরকম কিন্তু খবর এখনও পাওয়া যায়নি। তবে তার মানে এই না যে শূন্য পদ বাড়াটা অসম্ভব। আপনারা জানেন যে নবম দশমের একটা অসম্ভব কাজকে চাকরিপ্রার্থীরা আন্দোলনের মাধ্যমে সম্ভব করে তুলেছে, সুতরাং অসম্ভব বলে কোনো কিছু নেই। যদি আপার প্রাইমারিরা নিজেদের শূন্যপদ বৃদ্ধির দাবিকে যদি তুলে ধরতে পারে তাহলে সেক্ষেত্রে হতে পারে। যাই হোক, আপার প্রাইমারি সংক্রান্ত খবর এটুকুই। তো এবারে আমরা নবম দশম ওয়েটিং প্রসঙ্গ এবং অন্যান্য ওয়েটিং প্রসঙ্গে আসব। আপনারা জানেন গতকাল নবম দশম ওয়েটিং ক্যান্ডিডেটদের পক্ষ থেকে প্রতিনিধি দল মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ এবং তৃণমূল দলের একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব। তো তিনি নিজে দেখা করতে চেয়েছিলেন, যদিও তিনি সরকারের কোনো পদে নেই, কিন্তু তা সত্ত্বেও তার মতামত এবং তার ইচ্ছার একটা দাম আছে বর্তমান সরকারি যে দল, মানে সরকারে যে দল ক্ষমতায় রয়েছে। সুতরাং তিনি যদি চান, তিনি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারেন। এখন কতটা করতে পারবেন, আন্দোলনকারীরা যারা দেখা করে এসছে তাদের সাথে আমার সরাসরি কথা হয়নি, কিন্তু মিডিয়াতে প্রকাশিত তথ্য অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে তাদের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি সবার যাতে নিয়োগ হয়, নবম দশম ওয়েটিং ক্যান্ডিডেটদের নিয়োগ যাতে সবার হয় সেটা তিনি অবশ্যই দেখবেন বলে জানিয়েছেন। আপনারা জানেন যে এই ধরনের প্রতিশ্রুতি কিন্তু এর আগেও একাধিকবার দেওয়া হয়েছে। তো এই যে প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল দিলেন সেটার বাস্তবতাটা কতটা আছে, সেটা কি সম্ভব, প্রত্যেক ওয়েটিং ক্যান্ডিডেটদের কি নিয়োগ হবে, একটু বাস্তবতাটা যদি আমরা দেখি তাহলে দেখব যে এই মুহূর্তে নবম দশম ওয়েটিংয়ে কিন্তু স্টে রয়েছে। শিউলি খাতুনের মামলায় নবম দশমে স্টে রয়েছে, সেই স্টে কিন্তু এখনও ওঠেনি। তো যদি নিয়োগ করতে চান নবম দশমে, তো এই মুহূর্তে করতে পারবেন না, একটু দেরি হতে পারে যেহেতু আইনি জটিলতা রয়েছে। দ্বিতীয় যে বাস্তবতা সেটা হচ্ছে যে মেরিট লিস্ট, নবম দশমের যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তাতে একাধিক মহাগুরুত্বপূর্ণ অভিযোগ উঠে এসছে। সেই অভিযোগটা কি ইন্টারভিউ নাম্বার ম্যানিপুলেশন হয়েছে, এবং শুধু তাই নয়, টোটাল স্কোর, যে লিখিত পরীক্ষায় যে নাম্বার পেয়েছে সেই নাম্বারেরও ম্যানিপুলেশন হয়েছে। অনেককে দেখা যাচ্ছে ইন্টারভিউতে যেরকম স্কুল সার্ভিস কমিশন হলফনামা দেওয়ার সময় এক নাম্বার দিয়েছিল এবং প্রকাশিত মেরিট লিস্টে আরেক নাম্বার, সেটা লিখিত পরীক্ষার ক্ষেত্রেও দেখা গিয়েছে। এবং
আর একটা বড় যে অভিযোগ এই মেরিট লিস্ট সম্পর্কে, সেটা হচ্ছে রেশিও কোথাও কিন্তু মানা হয়নি, কোনো সাবজেক্টে রেশিও মানা হয়নি। স্কুল সার্ভিস কমিশন বলেছে লাস্ট যে ক্যান্ডিডেট থাকে সেই লাস্ট ক্যান্ডিডেটে একা লাস্ট যে স্কোর থাকে সেই স্কোরে একাধিক ক্যান্ডিডেট থাকতে পারে, তাদের সবাইকে ডাকা হয়, কিন্তু সেটা এই যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে লাস্ট ক্যান্ডিডেটের চাইতে অনেক বেশি কিন্তু ডাকা হয়েছে। সুতরাং একই স্কোরের জন্যই কিন্তু এত বেশি নয়, এত বেশি ইচ্ছাকৃতভাবে ডাকা হয়েছে, একটা রুল লঙ্ঘন করা হয়েছে। তো বিচারপতি সেই জন্যে বলেছেন যে এই মেরিট লিস্টটা বাতিল করার কথা তার মাথায় আসছে, বাতিল করবেনই এ কথা কিন্তু তিনি বলেননি। তিনি বলেছেন যে বাতিল করার দাবি উঠেছে, কিন্তু এই মুহূর্তে ভালো করে শুনবেন, অর্ডারে তিনি পরিষ্কার করে লেখা আছে যে লিস্ট বাতিলের দাবি উঠেছে মেরিট লিস্ট। তো এই মেরিট লিস্ট বাতিলের ব্যাপারটা কিন্তু যথেষ্ট ডেঞ্জারাস বিষয়, যেহেতু আপনারা জানেন যে অনেকে 2.5 বছর মতো চাকরি করে নিয়েছে, হঠাৎ করে যদি বাতিল করা হয় তাহলে একটা বিশাল বাজে পরিস্থিতির সৃষ্টি হবে, এবং তাতে যোগ্য তো অনেক রয়েছে, বেশিরভাগই যদিও অযোগ্য কিন্তু প্রচুর ক্যান্ডিডেট রয়েছে তারা যোগ্য, তো তাদের উপরও অবিচার হতে পারে। তো সেজন্য বিচারপতি নিজে ডেঞ্জারাস বলেছেন, তবে সেই সাথে হুঁশিয়ারিও দিয়েছেন যে স্কুল সার্ভিস কমিশনকে যে রিপোর্ট দিতে বলা হয়েছে তারা রিপোর্টে যদি ঠিকঠাকভাবে তথ্য জানায় তাহলে ঠিক আছে, কিন্তু যদি সেরকম তিনি দেখেন বাতিল করা হবে কি না সেটার ব্যাপারে ডিসিশন পরে নেবেন। অর্থাৎ যে বাতিল করা হবে না এ কথা বলেননি, তিনি বাতিল করার বিষয়ে ভাবছেন কিন্তু ডিসিশন এক্ষুনি নিচ্ছেন না, পরে নেবেন, রিপোর্ট থেকে ডিসিশন নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেই মতো সিদ্ধান্ত নেবেন, চাইলেই বাতিল করতে পারেন। তবে সত্যি কথা বলতে কি বাতিল করার বিষয়টা হচ্ছে অনেক সিরিয়াস ইস্যু, এত সহজে একটা দুটো ভুল টুল দেখিয়ে এভাবে বাতিল হবে না। যদি বিশাল সংখ্যক, যদি বিশাল কিছু মানে কেলেঙ্কারি যদি সামনে চলে আসে সেক্ষেত্রে যদিও বা বাতিল করা হয় সেক্ষেত্রে নিশ্চিত থাকবেন যারা যোগ্যতার ভিত্তিতে পেয়েছেন তারা কোনোভাবে কিন্তু বাতিল হতে পারবেন না। এই সাথে বিচারপতি গঙ্গোপাধ্যায় আর একটা জানাতে বলেছেন যে রেশিওর বাইরে কাদেরকে লিস্টে রাখা হয়েছে তাদের নামের তালিকা কিন্তু আগামী 17-18 তারিখের মধ্যে কোর্টে দিতে হবে, 18 তারিখে মামলা উঠবে, তারপরে কিন্তু মেরিট লিস্টের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সুতরাং মেরিট লিস্ট প্রসঙ্গে মামলা যেহেতু বর্তমানে আদালতে রয়েছে, তো সেই হিসাবে এই মুহূর্তে 18 তারিখের মধ্যে তো নিয়োগ করা পসিবল না, যদি নিয়োগ করতে চায় তাহলে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু প্রশাসনের মাথায় রাখতে হবে, এই সমস্ত আইনি জটিলতার দিকগুলো সামলে কিন্তু নিয়োগ করতে হবে। সরকার চাইলে পারবে, নিয়োগ করা অসম্ভব কিছু না, সবাইকে নিয়োগ করতেই পারবে, কিন্তু এই জটিলতা আইনি জটিলতার পাশ কাটিয়ে নিয়োগ করতে হবে। সেক্ষেত্রে সরকার যদি চায় বিধানসভায় বিশেষ কোনো আইন এনে শুধুমাত্র 2016 ক্যান্ডিডেটদের সব ওয়েটিংদের নিয়োগের জন্য আইন করতে পারে, স্পেশাল আইন, অথবা যদি আইনের ফাঁক খুঁজে কোনোভাবে নিয়োগ করা যায় সেটা দেখতে হবে, তাদের দেখার বিষয়। আমি জানি না যে কিভাবে, এই মুহূর্তে আমরা হয়তো ভাবতে পারছি না, কিন্তু সরকার চাইলে অনেক কিছু করা সম্ভব এটা কিন্তু আমি বিশ্বাস করি। আমি চাই যে নবম দশমের সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটদের চাকরি হয়ে যাক। এই সাথে গ্রুপ সি গ্রুপ ডি ফিজিক্যাল ওয়ার্ক এরা কিন্তু, এই সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটরা আন্দোলন করছে বহুদিন ধরে, তারাও একই পথের পথিক, তাদের দাবি যৌক্তিকতা আছে, এবং প্রাইমারি নট ইনক্লুডরাও অ্যাকচুয়ালি ওয়েটিং, তারাও তাদের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করছে, তারা হয়তো বসে কন্টিনিউ আন্দোলন করেনি কিন্তু তারা প্রতি মাসে একটা দুটো আন্দোলন করছে, কলকাতাকে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে, এবং তাদের সাথেও অভিষেক গঙ্গোপাধ্যায় সামনে সপ্তাহে দেখা করতে পারেন বলে খবর, যদিও তাদের আন্দোলনকে আজকে তুলে দেওয়া হয়েছে, তো তাদেরও একটা দাবি আছে। তো যদি নবম দশম ওয়েটিং ক্যান্ডিডেটদের পজিটিভ কিছু হয় সরকারিভাবে, তো বাকি ওয়েটিংদেরও একটা অবশ্যই দাবি থাকবে এবং হওয়া উচিত, তবে শেষ পর্যন্ত কতটা কী হবে সে ব্যাপারে বিভিন্ন রকম খবর আসছে, সব ওয়েটিংদের নিয়ে নেওয়া হবে বলে বলা হচ্ছে, কিন্তু আলটিমেটলি কতদূর কী হবে সেজন্য আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। এই সাথে প্রাইমারি যে 4000 শূন্য পদ এটা নিয়ে কিন্তু একটা বিশাল কনফিউশনের সৃষ্টি হয়েছে,
আমাদের মনে রাখতে হবে, এর আগে মুখ্যমন্ত্রী যে 18,000 শূন্য পদের কথা বলছিলেন তার মধ্যে প্রাইমারি কিন্তু ছিল না। বিচারপতি চেয়েছিলেন যে মুখ্যমন্ত্রী কি যে 18,000 বলছে ওই পদগুলো কাদের, এবার সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু প্রাইমারিটা হিসাবে ধরে বলেননি। এবং যে শিক্ষা দপ্তর থেকে এবং রাজ্যের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে পরিষ্কার করে বলা হয়েছে যে প্রাথমিক বিষয়ে সম্পূর্ণ তথ্য কিন্তু তাদের কাছে নেই। আপাতত যেটা খবর, আপাতত তারা যেটা জানতে পেরেছে যে 4,000 শূন্য পদ রয়েছে তাদের কাছে, কিন্তু এই 4,000টা ফাইনাল শূন্য পদ নয়। নিয়োগের ব্যাপারে এই মুহূর্তে কোনো নোটিফিকেশান জারি করার সিদ্ধান্ত সরকারের নেই, একটু দেরি হবে। তার মানে এই না যে প্রাইমারি নিয়োগ হবেই না, প্রাইমারি নিয়োগ হবে তার জন্য সরকার কোনো কিছুর অপেক্ষা করছে, একটু দেরি করেই কিন্তু প্রাইমারি নতুন নিয়োগের নোটিফিকেশান দেবে, এটা পরিষ্কার। আরেকটা জিনিস পরিষ্কার যে নতুন নিয়োগের নোটিফিকেশানে শূন্য পদ কিন্তু 4,000 হবে না, 4,000 শূন্য পদ একটা আরেকটু বেশি হওয়া উচিত, আরেকটু বেশি হবে। তো কতটা বেশি হবে সেটা বলা সম্ভব নয়, শূন্য পদ অনেক থাকতে পারে, 1,00,000 থাকতে পারে, কিন্তু কটা নিয়োগ করবে না করবে সেটা সরকারের বিষয়। বিচারপতি এক্ষেত্রে শূন্য পদের ব্যাপারে কিছু বলতে পারেন না। বিচারপতি গঙ্গোপাধ্যায়ও শূন্য পদ এত কম কেন এ বিষয়ে কোনো প্রশ্ন করেননি, করা তার এখতিয়ার না। তিনি শুধু বলেছেন যে 4,000 শূন্য পদেই যদি থাকে তাহলে সরকার কেন নিয়োগের কথা ভাবছে না, সরকার কিসের অপেক্ষা করছে, শূন্য পদ থাকলে তো পূরণ করতে হবে। এক্ষেত্রে রাজ্য কোনো সদুত্তর দিতে পারেনি, যেহেতু প্রাইমারির ব্যাপারে তার কাছে কোনো তথ্য ছিল না। সুতরাং প্রাইমারি শূন্য পদ যে ওই 4,000 এইটা ধরে অনেকে কান্নাকাটি করতে বসছেন সেরকম কোনো ব্যাপার নেই। শূন্য পদ আশা করা যায় অনেকটা বেশি হবে 4,000-এর চাইতে। তো যেহেতু এটা প্রাইমারি, প্রাইমারি স্কুল সবচেয়ে বেশি, তো দেখা যাক। আর হ্যাঁ, এই সাথে এটা কিন্তু 2017-এর ব্যাপারে, নতুন নিয়োগ যখন হবে, আর পুরনো নিয়োগের যারা বিশেষ করে নট ইনক্লুড যারা অপেক্ষা করছেন তাদের ভর আশা কি শেষ হয়ে গেল? না, তাদের আশা শেষ হয়নি, তাদের সামনে দুটো আশা রয়েছে। প্রথম আশা হচ্ছে আদালতের লড়াই। আপনারা জানেন যে আদালতে RTI মামলা চলছে, সেক্ষেত্রে যদি পজিটিভ রায় আসে সেক্ষেত্রে বেশ কিছুজনের ভাগ্য খুলতে পারে। অথবা দ্বিতীয় পন্থা হচ্ছে নবম দশম ওয়েটিংদের মতো আন্দোলন, অথবা সরকারের কাছে নিজেদের দাবি দাওয়া তুলে ধরে তাদের দাবিকে আদায় করা। এর আগে মুখ্যমন্ত্রী একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির ভিত্তিতে যদি কিছু তাদের দাবি পূরণ হয় সেটারও সম্ভাবনা রয়েছে। তো তাদের সামনে এখনও দুটো সম্ভাবনা রয়েছে, কোনো সম্ভাবনার দ্বার এখনও বন্ধ হয়ে যায়নি। সুতরাং নট ইনক্লুড যারা আছেন তাদের একেবারে হতাশ হয়ে যাবার কারণ নেই। আর যারা 2017 নিয়োগের জন্য অপেক্ষা করছেন তাদের মাত্র 4,000 শূন্য পদ দেখে মন ভেঙে যাবারও কিন্তু কোনো কারণ নেই। আশা করছি পুরো কনফিউশনটা আমি দূর করতে পেরেছি আজ এ পর্যন্তই। আরও কোনো নতুন কোনো খবর থাকলে অবশ্যই আপনাদের সামনে আসবো। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।